আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছে। যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাছের দূরে দেশ ও প্রবাসে সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে আলোচনা করব স্বপ্নে আন্টিদের দেখলে কি হয়, অর্থাৎ পিতামাতার বোন যারা হয়, যেমন বাপের বোন তাদের ফুফু বলা হয়, আর মায়ের বোনদেরকে খালা বলা হয়, আর এদেরকে আন্টি বলা হয়। তো স্বপ্নে যদি আপনারা পিতামাতার বোনদের দেখেন, আন্টিদের দেখেন, এর ব্যাখ্যা কি হবে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো এই সম্পর্কে জানে না বা এই সম্পর্কে আপনারা কোথাও কোনো ব্যাখ্যা পান নাই। এই ভিডিও যদি দেখেন জেনে নিতে পারবেন সঠিক ব্যাখ্যাটা কি, সত্য ব্যাখ্যাটা কি। দর্শক, আপনি যদি স্বপ্নে আন্টিদের দেখেন, অর্থাৎ খালা বা ফুফুদের দেখেন, তাহলে এটা দেখা আপনাকে অনেকে ভুল বুঝতে পারে এমনটা বোঝায়। আপনি যদি স্বপ্নে তাদের দেখেন, তাহলে আপনাকে বাস্তবে কেউ ভুল বুঝতে পারে এমনটা বোঝায়। আপনার সম্পর্কে কেউ কেউ বিরূপ সমালোচনাও করতে পারে, তার মানে ততটা ভালো লক্ষণ নয়। আপনি যদি স্বপ্নে ফুফুদের দেখেন কিংবা আপনি স্বপ্নে খালাদের দেখেন, তাহলে আপনার সম্পর্কে কেউ কেউ বিরূপ সমালোচনাও করতে পারে, আপনার বিরুদ্ধে অনেক সমালোচনা করতে পারে, যেগুলো আপনার খারাপ লাগবে, আপনার মনে কষ্টকর হবে, আপনার বিরুদ্ধে যদি সমালোচনা করে এমন বিষয়ে সম্মুখীন আপনি হতে পারেন। তবে দর্শক, স্বপ্নে আন্টিদের দেখা, ফুফুদের দেখা, এটা অনেক সময় সাধারণত এটা মানসিক শান্তিরও প্রতি ইঙ্গিত করে। আপনি মানসিক শান্তি লাভ করতে পারবেন। আপনি যদি কোনো চিন্তা পেরেশানির মধ্যে থাকেন, এটা দূর হতে পারে। আপনি কিছুদিন পর মানসিকভাবে শান্তি লাভ করতে পারবেন এমনটা বোঝায়। অনেকের অনেক রকমের পেরেশানি থাকে, বা যে কোনো কাজে বাজে ব্যবসা বাণিজ্যে যদি কেউ আমরা থাকি, বা আমরা যদি কেউ বিদেশে থাকি, অনেক রকমের মানসিক সমস্যা থাকতে পারে। আর এমতো অবস্থা যদি স্বপ্নে আন্টিদের দেখেন, তাহলে এটা অনেকের ক্ষেত্রে মানসিক শান্তির প্রতি ইঙ্গিত করে, চিন্তা চেতনা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে। তো আশা করে বুঝতে পারছেন এতটুকু স্বপ্নে আন্টিদের দেখা নিয়ে স্বপ্নের ব্যাখ্যা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।